হ্যালো গাইস, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই আছো। তো আমি যাচ্ছি আজকে পিলাক, যেটা সাবুম থেকে 45 কিলোমিটার হবে। আর একটু পিলাক ইজ ডিভাইডেড বাই টু পার্টস। তো আজকে আমি দুটো ডিউটাই আমি তোমাদের দেখাচ্ছি, যারা আসুনি দেখতে পারো আজকে, ঠিক আছে? মাটি খোদাই করার পর এখানে অনেকগুলো মূর্তি পাওয়া গেছে, যেগুলো কয়েক হাজার বছর পুরানো। এখানে দেওয়ালের মধ্যে অনেকগুলো মূর্তি আঁকা আছে, যা নিয়ে গবেষকরা এখনো রিসার্চ করছে এটাকে। Thank you.
এটা খুশির মুক্তি আমি বলতে পারছি না, কারো যদি জানা থাকে তাহলে বলতে পারো আমাকে। বাড়ি থেকে এত কাছাকাছি হওয়ার পরেও এখানে আসবো আসবো করে আর কখনো আসা হয়নি, তো ওটা আমার ব্যাড লাক। এখানে আসার পর এত ভালো লাগছে যেটা বোঝানো যাবে না। আর এখানে একটা ছোট মূর্তি আছে যেটা অনেক সুন্দর। এগুলি কি কেউ যদি বলতে পারো তো আমাকে ইনবক্সে বলো, বিকজ এখানে আসার পর আমার জানার আগ্রহটা অনেক বেড়ে গেছে। আর যে এইখানে যে সামনে যে দেখতে পাচ্ছ ওটা ওটা কি, আমি ওটা বুঝলাম না। আই থিঙ্ক আমার যতটুকু মনে হয়েছে কোনো একটা মূর্তি তোলার সময় ভেঙে গিয়েছিল, যেটার অর্ধেক অংশ এখানে আছে আর অর্ধেক অংশ কোথাও নিয়ে যাওয়া হয়েছে।
প্রথম পার্ট দেখার পর এখন আমরা পিলাকের সেকেন্ড পার্টে এসেছি। এখানে একটা মিউজিয়াম আছে যেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। এখন আমি মিউজিয়ামের ভিতর ঢুকছি, যেখানে অনেক ছোট ছোট মূর্তিকে সুন্দরভাবে মিউজিয়ামের মধ্যে রাখা হয়েছে। আর তোমরা দেখো এটা।
এখানকার যারা স্টাফ আছেন তারা অনেক ভালো, তারা যতটুকু জানে সবকিছুই বুঝিয়ে বলে আর খুব ফ্রেন্ডলি। যারা যারা এখনো এখানে আসোনি তারা আসতে পারো, দেখতে পারো, আর আশা করি সবাই খুব ভালো লাগবে। এমন জায়গা কমে দেখেছো হয়তো বা তোমরা, আর যারা আসতে পারবে না তাদের জন্য তো আমি দিয়ে দিলাম। সো দেখো তোমরা, আর আই হোপ সবার ভালো লেগেছে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তোমরা সাবস্ক্রাইব করলে, লাইক করলে তখনই কাজ করতে মজা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।